ইউক্রেন থেকে বাড়ি ফিরল মুর্শিদাবাদের ফারাক্কার সুমন ঘোষ। ভারত সরকারের তৎপরতায় শনিবার ফারাক্কার চৌকি গ্রামে বাড়িতে ফেরে সুমন। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে পরিবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাটানোর প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা জানালো সুমন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বছর তিনেক আগে সুদূর ইউক্রেনে বাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার চৌকি গ্রামের বাসিন্দা সুমন ঘোষ। ইউক্রেনের ভিএন করাজিন কার্ভিক ন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষে চিকিৎসক পড়ুয়া সে। তবে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ শুরু হতে অন্যান্য ভারতীয় পড়ুয়াদের মতোই আটকে পড়ে সুমন। ব্যাহত হয়ে যায় বিমান পরিষেবা। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে থাকে সুমন। এইদিকে চরম উৎকণ্ঠায় পরিবারের সকল সদস্যরা। অবশেষে ভারতীয় দূতাবাসের তৎপরতায় দেশে ফিরল সুমন। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে পরিবার। যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাটানো প্রতিটা মুহূর্তের অভিজ্ঞতা জানালো সুমন। সুমন বলে, যুদ্ধ ঘোষণা হওয়ার পরেই সাইরেন বেজে ওঠে শহরে, তারপরে চারিদিকে মিসাইল আর বোমার আওয়াজ। আমরা বন্ধুরা শহরের সমস্ত ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করতে শুরু করি। তারপরে আমরা চার বন্ধু বাসে করে রোমানিয়া বর্ডারে এসে পৌঁছায়। প্রচণ্ড ঠান্ডায় 34 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে বর্ডার পার করি। তারপর ভারতীয় দূতাবাসের সাথে যোগাযোগ করে দুদিন পর বিমানের টিকিট পেয়ে দেশে ফেরা। চরম আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছি। প্রতিটা মুহূর্ত মৃত্যুর আতঙ্কে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি। সারাদিন বাংকারে বসে কাটিয়েছি। খাবার পানীয় জল কিছুই ছিল না। ভারত সরকারের তৎপরতাতেই আমি দেশে ফিরে আসতে পেরেছি। আমরা ওড়িশাতে গিয়ে থাকি দুদিন। ওড়িশাতে গিয়ে দুদিন থাকার পর আমরা ওখানে যারা লোকাল ইন্ডিয়ান স্টুডেন্ট, ওই শহরের যারা ইন্ডিয়ান স্টুডেন্ট, তাদের সাথে আমরা কন্ট্যাক্ট বানাই। আমি আর আমার বন্ধু আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম ইন্ডিয়ান মানে মানুষ খোঁজার জন্য। যাকেই দেখলাম তারই কন্ট্যাক্ট নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম। দিয়ে তারপর অনেকজন এরকম মানে গ্রুপ জোগাড় করে আমরা একটা বাসের খোঁজ পেলাম। তারপরে সেই বাস ধরে আমরা রোমান বর্ডারে গেলাম, রোমানিয়া বর্ডার জানিয়েছি। তো সেখানে গিয়ে আবার দুদিন আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে। পুরো 34 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়ে থেকেছি সেই ঠান্ডার মধ্যে বর্ডার ক্রস করার জন্য। তারপরে বর্ডার ক্রস করে রোমানিয়াতে আসি। তখন রোমানিয়াতে এসে ইন্ডিয়ার গভর্নমেন্ট আমাদেরকে শেল্টার দেয়, থাকার জন্য জায়গা দেয়। সেখানে আমরা দুদিন কাটাই। তারপর আমাদেরকে ফ্লাইটের টিকিট দেয়। রোমানিয়া থেকে আমরা তারপর দিল্লি আসলাম। দিল্লিতে নামার পর আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে আমাদেরকে বঙ্গভবনে নিয়ে যাওয়া হয়েছিল, দিল্লি বঙ্গভবন। তারপরে সেখান থেকে ওনারাই ফ্লাইট অ্যারেঞ্জ করে দেয়। তারপরে সন্ধ্যেবেলার ফ্লাইট ছিল আমার 9টা। দিয়ে আমি কলকাতা পৌঁছাই রাত 11টা নাগাদে। তারপর সেখান থেকে আমাকে এখন বাড়ি নিয়ে আসে। খুবই থ্যাঙ্কফুল, মানে যতই বলবো কম পড়ে যাবে বাড়ি। আমরা অনেক সাহায্য পেয়েছি ভারত সরকারের। আমরা কিছু ভাবার সময়ই পাইনি, মানে নিজের যান বাঁচানোর জন্য যতটুকু চেষ্টা একজন করতে পারে আমরা করেছি। ঘরের ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে পরিবার। মা সুজাতা ঘোষ বলেন, ছেলেকে কাছে পেয়ে এখন আমি স্বস্তিতে, খুব চিন্তায় এই কটা দিন কাটিয়েছি। অপেক্ষায় থাকতাম কখন সুমন ফোন করবে ওর খবর পাবো। বাড়ি ফিরে না আসা পর্যন্ত স্বস্তি পাচ্ছিলাম না। আরও অনেক ছেলে মেয়ে ওখানে আটকে আছে, সরকারের পক্ষ থেকে ওদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। আমি মানে খুব খুশি হয়েছি আজকে আমার ছেলে যে ফিরেছে, আমি খুব খুশি হয়েছি। আমি চাই যে যারা আটকে আছে তারাও সবাই মানে ফিরে আসবে। আমার যে কষ্টটা হয়েছে তাদেরও সেই কষ্টটাই হয়েছে তাদের বাবা মার। সবাই ঘরে ছেলে ঘরে ফিরে আসবো। একটা দিনও ভালো যায়নি। আমরা ছেলেকে যদি বলে না পেতাম তাহলে আমাদের মানে চুপচাপ বসে থাকতাম, কারোর সঙ্গে কথা বলার ইচ্ছা হতো না। আমি খুব টেনশনে ছিলাম, সবসময় ফোন করতাম ওকে, ফোনে না পেলে বন্ধুরাকে করতাম, যারা সাথে ছিল তাদেরকে করতাম, সবসময় খবরের চ্যানেলে বসে থাকতাম, খবর দেখতাম। বলতো যে মা পরিস্থিতি খুবই খারাপ, কী হবে বলতে পারছি না, কবে ফিরবো সেটাও জানি না। তার জন্য আমাদের মানে খুবই আমরা গর্বিত, আর সরকার যে আমাদেরকে এভাবে হেল্প করেছে তার জন্য আমরা খুব গর্বিত।
চিন্তা মুক্ত বাবা সুকুমার ঘোষ। তিনি বলেন, ভারত সরকারের তৎপরতায় আমার ছেলে বাড়ি ফিরে এসেছে, এখন আমি স্বস্তিতে। আমার ছেলেকে 10 দিন ধরে যুদ্ধের মধ্যে লড়ে লড়ে যে এসেছে, এটাই আমার সব থেকে বেশি ধন্যবাদ। আর ভারত সরকার যা আমাদের ছেলেদের জন্য যা উপকার করেছে, আজীবন কাল যতদিন আমরা বেঁচে থাকবো, এই ভারতবাসীর লোক যতদিন বেঁচে থাকবে, এই মোদি সরকারের নাম যেন চিরক্ষয় থাকে যায়, এটাই আমরা চাই। যা করেছে মোদি সরকার তার তুলনায় কিছু করার নেই। আর এই যে টিভিতে আমরা দেখি, আমার ছেলের মুখে খবর পাই, এই ছেলে বম ফুটছে, ওখানে বম ফুটছে, এই রাস্তা দিয়ে যেতে পারে না, এখানে আটকাচ্ছে, এই যে ভগবায়ের আর জীবনটা থাকেই না, যা সমস্যা কাটালাম। তবে আমার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এখন মনটা খুব মানে শান্তি পেয়েছি, এর তুললে আর কিছু বলার নেই। তবে ইউক্রেন মেডিকেল পড়াবার জন্য ইউক্রেন পাঠিয়েছিলাম। হ্যাঁ, ইউক্রেনে হচ্ছে ওই ন্যাশনাল খার্কি, হ্যাঁ ন্যাশনাল কলেজ। ছেলের খুব আমার ইচ্ছে ছিল যে বাবা আমি মেডিকেল পড়ব, এই ভেবেই ছেলেকে যোগাযোগ না করে পাঠানো হয়। এই 3 বছর পেরিয়েছে, কি বল, পেরাচ্ছে, এরকম ভাবসাব আছে। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233।